জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের উদ্যোগে সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় বুধবার দুপুরে সেনবাগে উপজেলা অডিটোরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি আতর রহমান ভূইয়া মানিক অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ সেনবাগে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু সহ অঙ্গ সংগঠনের অনেকেই বক্তব্য রাখেন